ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে ডিসেম্বর মাসের রাশিফল। সমস্ত রাশি অনুযায়ী ডিসেম্বর মাসটা কেমন যাবে না যাবে, তাহলে চলুন জেনে নেওয়া যাক। ডিসেম্বরে জেনে নেব আপনাদের কেরিয়ারটা কেমন থাকছে না থাকছে। ডিসেম্বর মাসটা কেরিয়ারের জন্য কিন্তু একটু চাপে, অনেকগুলো উত্থান পথনের মধ্যে দিয়ে কিন্তু এই মাসে আপনাদের যেতে হতে পারে। তবে পাশাপাশি নতুন জব যারা খুঁজছেন তাদের জন্য সময়টা ভালো, তারা ভালো জায়গায় কিন্তু জব পেয়ে যাবেন। যারা অনেক দিন ধরে একটি প্রজেক্টে কাজ করছে, তাদের হয়তো হঠাৎ করে প্রজেক্টটা থেমে যাবে, তার জন্য কিন্তু কোথাও গিয়ে আপনাকে দায়ী করা হতে পারে। তবে চাপ নেই, আপনি সমস্ত কিছু খুব সুন্দরভাবে ম্যানেজ করে নিতে পারবেন। সিনিয়রদের থেকে কিন্তু সহায়তা বা আপনার যারা জুনিয়র আছে তাদের থেকেও সহায়তা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তবে ম্যানেজমেন্টের কাছে কোথাও গিয়ে একটু সমস্যা হতে পারে, তাদেরকে হ্যান্ডেল করাটাই হচ্ছে একটু বুদ্ধিমানের কাজ, যে আপনি কিভাবে সেটাকে হ্যান্ডেল করতে পারবেন। যারা বিজনেস করেন তাদের জন্য মাসটা কেমন থাকবে না থাকবে, যারা বিজনেস করেন তারা বড় সড়ো কোনো অর্ডার এই সময় পেতে পারেন। নতুন বিজনেস যারা শুরু করবেন ভাবছেন তাদের জন্য সময়টা ভালো। বিজনেসের অর্থনৈতিক গ্রোথ কিন্তু ভালো থাকবে, বিজনেসটাকে খুব ভালো সফলতার দিকে কিন্তু আপনারা এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন, যার ফলে কিন্তু মানসিক শান্তিও আপনাদের অনেকটা মাত্রায় বজায় থাকবে। ওভারঅল বিজনেস কিন্তু অনেকটা ভালো। জানবো এই মাসে আপনাদের অর্থনৈতিক পরিস্থিতি কেমন থাকছে না থাকছে। অর্থনৈতিক পরিস্থিতি কিন্তু ভালো, এই বিষয় নিয়ে আপনাদের চিন্তাভাবনা করার কোনো প্রয়োজন নেই। আপনাদের সঞ্চয় কিন্তু প্রচণ্ড মাত্রায় ভালো থাকবে। আপনারা যদি কোথাও আগে অর্থ বিনিয়োগ করে থাকেন, অনেকটা লাভের মুখ কিন্তু এই মাসে আপনারা দেখতে পারেন। অর্থনৈতিক পরিস্থিতি কিন্তু আপনাদের অনেকটা অনেকটা ভালো। এই সময় কিন্তু আপনাদের অর্থ খানিকটা ভালো করে সঞ্চয় করে রাখা উচিত, যেটা ভবিষ্যতে আপনাকে প্রচণ্ড মাত্রায় সহায়তা করবে। এই সময় আপনার হাজব্যান্ড হোক বা ওয়াইফ যেই হোক না কেন, তার কেরিয়ারে অনেকটা উন্নতি হবে, সে কিন্তু অর্থনৈতিক দিক থেকে অনেকটা স্ট্রং হয়ে যাবে। জানবো এই মাসে আপনাদের হেলথ কেমন থাকছে না থাকছে। হেলথের ব্যাপারে বলবো, যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছিলেন তারা কিন্তু এই সময় মুক্তি পেয়ে যাবেন। পার্মানেন্টলি সেই রোগ থেকে কিন্তু এই সময় আপনারা মুক্তি পেয়ে যাবেন। হেলথ আগের থেকে অনেকটা কিন্তু ভালো থাকছে, যার ফলে কিন্তু মানসিকতাও অনেকটা ভালো হয়ে যাবে। এই সময় আপনারা কিন্তু খুব সুন্দর জীবনযাপন শুরু করবেন, নিজেদের লাইফস্টাইলে অনেক চেঞ্জেস এই সময় কিন্তু আপনারা আনবেন, নিজেদেরকে ফিটনেসের মধ্যে নিয়ে যাবেন। জানবো আপনাদের লাভ লাইফ কেমন থাকছে না থাকছে। যারা নতুন প্রেমে পড়েছেন তাদের মিডিলে কোনো তৃতীয় ব্যক্তি আসবে, তৃতীয় ব্যক্তি এসে একটু ভুল বোঝাবুঝি তৈরি করার চেষ্টা কিন্তু করতে পারে, তবে চিন্তার কিছু নেই, কেউ কিন্তু সাকসেসফুল হতে পারবে না। আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক কিন্তু অনেকটাই ভালো থাকবে, দুজনের মধ্যে ট্রাস্ট কিন্তু অতি অবশ্যই থাকবে। যারা অনেকদিন ধরে ভাবছেন কাউকে প্রপোজ করবেন, তাদেরকে বলবো সময়টা ভালো, প্রপোজ করুন। প্রপোজ করলে রিলেশনটা কিন্তু অনেকটা আগে যাবে, ইভেন বিয়ে হওয়ারও সম্ভাবনা কিন্তু অনেকটা মাত্রায় তীব্র দেখা যাচ্ছে। জানবো বিবাহিত লাইফ কেমন থাকছে না থাকছে। বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো সময়টা খুব ভালো, পার্টনারকে নিয়ে ঘুরতে যাবেন, মুভি দেখবেন, শপিং করবেন, সব কিছু মিলিয়ে কিন্তু বিবাহিত জীবন অনেকটা ভালো। দুজনে কিন্তু অনেকটা মেন্টাল রিলিফ এই মাসে কিন্তু পেতে চলেছেন। জানবো আপনাদের ফ্যামিলি লাইফ কেমন থাকছে না থাকছে। ফ্যামিলির লোকজনদের নিয়ে এই সময় কিন্তু আপনারা কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে, যার ফলে কি হবে, ফ্যামিলির লোকজনদের সাথে আপনারা ভালো সময় কাটাবেন এবং ফ্যামিলির লোকজনদের সাথে কিন্তু আপনাদের ক্লোজনেসটা অনেকটা বাড়বে। যারা বিবাহিত তাদের সন্তানদের সাথে রিলেশন কিন্তু অনেকটা ইম্প্রুভ করে যাবে। ফ্যামিলির লোকজনদের সাথে সময় কাটানোর সাথে সাথে সন্তানদের সাথে রিলেশনটাও কিন্তু আপনাদের অনেকটা ভালো হয়ে যাবে। ফ্যামিলিতে কোনো নতুন মেম্বার আসার সম্ভাবনা কিন্তু অনেকটা মাত্রায় থাকছে। জানবো এডুকেশনের জন্য সময়টা কেমন। এডুকেশনের ক্ষেত্রে বলবো সময়টা অনেকটা ভালো। যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন তাদের জন্য সময়টা ভালো, যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণভাবে ভালো, যারা ক্রিয়েটিভ কিছু নিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো, তারা কিন্তু ভালো রেজাল্ট এই সময় পেয়ে যাবেন। এডুকেশনের জন্য সময়টা কিন্তু ভালো। তাহলে বন্ধুরা, কর্কট রাশির মানুষদের ডিসেম্বর মাসটা কেমন যাবে না যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন তাদেরকে বলবো এরকম ইনফরমেশান পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন,
পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।